যে এই মানুষটার জিহ্বা দুর্বৃত্তরা শুধু সত্য কথা বলার জন্য ইসলামের পক্ষে কথা বলার জন্য কেড়ে নেওয়া হয়েছে। এমন ভাবে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে প্রধানমন্ত্রী পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায়, প্রধানমন্ত্রী মহোদয় পর্যন্ত দেখে যে কত বড় কষ্ট লাগে যে জুব্বা দিয়ে কোরআন তেলাওয়াত করে, যে জুব্বা দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর করে। হাজির আমাকে আমার সাথে হবে, আপনি কি করেছেন? এ কথা আমি গতকাল পাবনায় বলতে যাইয়া একদম শুধু এটাই বলেছি, আলেমদের আজকে জিহ্বা কেটে দেওয়া হয়। আসসালামু আলাইকুম, বিডি নিউজ পয়েন্টে আপনাকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি প্লে করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। তো চলেন দর্শক বন্ধুরা, আমরা মূল ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, গত দুদিন আগে আপনারা তার জিহ্বাটা কেটে দিয়েছেন। আজকে সেই মানুষটার কাছে এসে তার ভয়াবহ চিত্রের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য পাশে বসেছি। যদি নিজেকে মুসলমান মনে করেন, যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, তাহলে আজকের এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে করে এই মানুষটা ন্যায় বিচার পায়। আজকে এমনভাবে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে প্রধানমন্ত্রী পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায়, প্রধানমন্ত্রী মহোদয় পর্যন্ত দেখে যে এই মানুষটার জিহ্বা দুর্বৃত্তরা শুধু সত্য কথা বলার জন্য, ইসলামের পক্ষে কথা বলার জন্য কেড়ে নেওয়া হয়েছে। আপনারা ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন, আমি জানতে চাই না আপনি ইসলামের কোন আকীদায় বিশ্বাসী, আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই আপনি মুসলমান কিনা। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা শেয়ার করে দিয়ে এই মানুষটাকে ন্যায় বিচার এনে দিতে সহায়তা করবেন। ভাই আপনি কি একটু বলতে পারবেন আসলে সেদিন কি ঘটেছিল? বলতে পারবেন না? আপনি তো দুদিন আগেও চিৎকার করে করে বাতিলদের বিরুদ্ধে, হ্যাঁ অমানুষদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছেন, আজকে কথা বলতে পারবেন না? তারা আপনার কণ্ঠকে রোধ করে দিয়েছে? আলেমের কণ্ঠ রোধ করে তারা কি ইসলামকে কেড়ে নিতে চাইছে? তাদের আসল উদ্দেশ্য কি? বুক ভরা কথা জমে আছে, কিভাবে বের করবে সেই শক্তি তারা কেড়ে নিয়েছে। আমি এখানে এসে দেখছি একজন আলেম, একজন মাওলানা, যিনি সারা দুনিয়ার মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছেছেন, আর আজকে তিনি হাতে কলমে লিখছেন। কলমে লিখে লিখে উনি মানুষকে বোঝাচ্ছেন যে আমি 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 আমার মন থেকে এই কথাগুলো বেরোচ্ছে। আমরা কত বড় অধম জাতি! যদি কোনো হিন্দু আজকে এই কাজটা করত মনকে বুঝাইতে পারতাম, যদি অন্য ধর্মের কোনো মানুষ করত মনকে বুঝাইতে পারতাম। আমি মুসলমান, আরেক মুসলমানের কণ্ঠ রোধ করার জন্য জিহ্বা কেটে দিলাম। আপনাকে তো আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নাই, কিভাবে সান্ত্বনা দিব সেই ভাষাও আমার কাছে নাই। একটা মানুষকে যখন আপনার মনে হবে সে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, তার কথা আপনার কাছে কোনোভাবে যুক্তিযুক্ত মনে হয়নি, তখন আপনি তার সাথে বাহাসে বসতে পারতেন, আট দশজন মানুষকে ডাকতে পারতেন, ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দরকার হয় একদিন খেলা বন্ধ রেখে আপনাদের সবাইকে সেখানে নিয়ে বসাতেন, বসিয়ে তার ভুল ত্রুটিগুলো তুলে ধরতেন। তার মানে এই নয় আপনি একজন মুসলমান ভাই হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের জিহ্বা কেটে দিবেন। আমি কোন ধর্মের আমি মুসলমান ধর্মের কোন আকীদা, আমি কোন আকীদা এটা আমার প্রয়োজন নাই তো। আমি মুসলমান, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমান। আমি শিয়া হতে পারি, আমি সুন্নি হতে পারি, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান, এবং আমার সামনে যারা আছে তারা আমার ভাই। আমার মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হয়, আপনার মুখ দিয়েও বের হয়, তাহলে কেন এত দ্বন্দ্ব আমাদের মাঝে? কেন এই দ্বন্দ্ব লীলা সৃষ্টি করে আজকে একটা মায়ের কোল, হয়তোবা সুযোগ পেলে, জিহ্বা তো কেটেছেন, সুযোগ পেলে যদি যে ঘাইগুলো পায়ে দিয়েছেন, আমি যতটুকু শুনতে পেলাম পায়ে যে ঘাইগুলো দিয়েছেন এই ঘাইগুলো যদি পেটে পড়ত অথবা বুকে পড়ত, অনেক অনেক অনেকভাবে আঘাত, পুরো শরীরে আঘাত করা হয়েছে, পুরো শরীর জর্জরিত অবস্থায় আছে। ক্যামেরাটা একটু সামনে এনে জুম করে দেখাবা, ঠিক আছে? পুরো শরীর দেখেন জর্জরিত অবস্থা করে ফেলেছে। এই অবস্থায় যদি এই বলুন, আমরা একজন মুসলমান হয়ে আরেকজন মুফতি আমরা কি করব? আমাদের গ্রন্থ তো একটা, এখানে আমার আমার আশেপাশে অনেক মুফতি মাওলানারা আছেন, আমার চেয়ে ভালো বোঝেন, আমার চেয়ে ভালো বোঝেন। তারপরে আমি একটা বিষয় বুঝি, আমার কাছে কোরআন আছে একটা, সব দলিল এখানে আছে, এর বাইরে কিচ্ছু নাই। তো যদি মনে হয় আপনার কাছে কোনো দলিল আছে, আপনার কাছে কোনো দলিল আছে, সবাই মিলে বসে এই দলিলগুলো একত্রিত করে ঠাপ্পা মেরে দিলে কি হবে? তার পরদিন থেকে হয়তো আর এই মানুষগুলোর জিহ্বা কাটার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আপনারা যেমনটা জানেন গত দুদিন আগে
এই সে ভাই, এই সে মাওলানা, যে মাওলানা মাহফিল শেষে বাড়িতে ফিরছিল, ফেরা অবস্থায় তার উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এবং হ্যাঁ, হামলার পর উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে, চিকিৎসা দিয়ে এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখন যতটুকু জানা যাচ্ছে, আবার যাবেন, আবার চিকিৎসা করতে যাবেন, আজকে আবার চিকিৎসার জন্য যাবেন, পাঁচটার সময় চলে যাবে। তো যাক, আমরা এসে ওনাকে বাসায় পেয়েছি। আমি যখনই শুনেছি তখন আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরেছি এবং পরবর্তীতে মনে করেছি এই মানুষটির বর্তমান পরিস্থিতি কি সেটা জানার জন্য অবশ্যই তার সশরীরে তার বাড়িতে আসা প্রয়োজন। আমি এখানে আসছি, এখানে এসে ওনার পরিস্থিতি দেখে মানে চোখে মুখে মানে কি বলবো, বলার আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যে মানুষটা দুদিন আগে ওয়াজের মঞ্চে ওঠে বজ্রকণ্ঠে আওয়াজ করছে, আর এই মানুষটা এখন আপনাকে আমাকে লিখে বোঝাচ্ছে যে আমার কি প্রয়োজন। এখানে দেখলাম একটা জায়গায় লেখা, এক পিস টিস্যু দাও। লেখাগুলো পড়বেন? প্রতিদিন দৈনন্দিন কাজে আমরা যে কথাগুলো ব্যবহার করি, মানুষটা এখন আর এই কথাগুলো ব্যবহার করতে পারে না। তার অপরাধ কি ছিল, মানুষটা এখন কি নিয়ে বাঁচবে, এই মানুষটার ভবিষ্যৎ কি হবে? কারণ এই মানুষটা তো কলবের ভিতরে শুধু কোরআনটাকেই জায়গা দিয়েছে, আর কোনো কর্ম তো শিখে নাই। হ্যাঁ, একজন মানুষ গড়ার কারিগর, ওনার আর কি আছে এখন? যেই জায়গা দিয়ে আপনার আমার কাছে কোরআনের বাণী, কোরআনের অক্ষর পৌঁছে দিয়ে যে মানুষটা তাফসীর বুঝিয়ে দিয়ে, যে মানুষটা নতুন করে নতুন প্রজন্মকে ইসলামকে মেনে চলার সুযোগ করে দিত, সেই মানুষটা আজকে জিহ্বাবিহীন। কিভাবে শিক্ষা দান করবে, কিভাবে তার পরিবার চলবে, কিভাবে তার সংসার চলবে? ওনার পরিবারে কে কে আছে, বা ছেলে মেয়ে, মানে বাচ্চা হয়নি, একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ কি হবে? ওনার একটা মেয়ে সন্তান আছে, তার ভবিষ্যৎ কি হবে? এখন ডাক্তার কি বলেছে, উনি কি আগের মতো সুস্থভাবে কথা বলতে পারবে? আপনি কি আগের মতো কথা বলতে পারবেন? তো দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে এই ভাইটি আমাদের মাওলানা সাহেব লিখেছেন। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ডাক্তার আসলে কি বলেছে, ওনার চিকিৎসা যারা দিয়েছেন, উনি বলেছেন কাটা অংশ জোড়া লাগা ভাগ্যের বিষয়, যদি ওনার নসিবে থাকে, যদি আল্লাহ তাআলার রহমত হয়, যদি আল্লাহ তাআলা মনে করে যে এই মানুষটার মুখ দিয়ে কোরআনের বাণী বের করবেন, তাহলে হয়তোবা উনি পুনরায় সুস্থ হয়ে সুন্দরভাবে কথা বলতে পারবেন, আর না হয় সুযোগ নেই। তারা চিকিৎসা দিয়েছেন, আরও উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন দেশের এত মানুষ ইসলামকে ভালোবাসে তা আমার কাছে আরও প্রকাশিত হয়েছে, প্রমাণিত হয়েছে। দেশের মানুষ যে মানুষকে কত ভালোবাসে, ইসলামকে কত ভালোবাসে, এই আঘাতের পর উনি সেটা বুঝতে পেরেছেন। কারণ এই আঘাতের পর কত মানুষ ওনাকে দেখতে এসেছেন, ওনাকে দেখতে আসা মানে হচ্ছে যারা আল্লাহকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, তারাই ওনার কাছে এসেছেন এবং ওনাকে দেখে গেছেন। সবাইকে হকের পথে ও হকের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। ওনার জন্য দোয়া চেয়েছেন এবং আপনাদেরকে অনেক কৃতজ্ঞতার সহিত সম্মান জানিয়েছেন এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসনের কাছে উনি এই বিষয়টি সুস্থ তদন্ত চেয়েছেন এবং তাদের কাছে আশানুরূপ ফলাফল চেয়েছেন। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।